वेलकम बैक टू माय चैनल। आशा करी अपना सकले खूब भालो आछेन, आमियो खूब भालो आछी। तो आज के वीडियो शुरू करार आगे आमी आपनादेर किछु कथा बोलते चाई, सेटा होच्छे आमार चैनलटाके जदि एखोनो केउ सबसक्राइब ना करे थाकेन तो अवश्यई आमार चैनलटाके सबसक्राइब करुन, लाइक कमेंट शेयर करते भूलबेन ना। आमी आबार चले एसेछि एकटा बेंगली ट्रेडिशनल डिश निये बा रेसिपी निये, जाई बोलते पारो तोमरा। तो जेटा होच्छे ओल, আর হিন্দিতে এটাকে বলে থাকা হয় সুরন। আমি যতদূর জানি এটাকে সুরন বলে, আর আমরা সবাই বাঙালিরা এটা ওল বলেই জানি। তো সেই ওলের আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওলটাকে আরও টেস্টিভাবে কি করে খাওয়া যায়, ওলের ভর্তা বলতে পারো, ওলের কৌড়া বলতে পারো তোমরা, তো তার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই। তার জন্য আমার প্রথমেই দেখাই, আমি এখানে ওল ঘষে নিয়েছি। এখানে তোমার 750 মতন ওল আছে, আমি ঘষে নিয়েছি। আর লাগছে আমার নুন রান্নার জন্য, তেল তো লাগবেই, সাথে চিনি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সাদা জিরে নিয়েছি। আর আমার এখানে লাগছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ওল বা কচু জাতীয় জিনিস সব কিছু খেতে গেলেই আমরা একটু ভয় ভয় মনে করি, তো তার ভয় কাটানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটু তেঁতুল গোলা জল। এখানে রয়েছে জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, আর অল্প কালো সর্ষে, লঙ্কা হলুদ নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে এই হচ্ছে আমার আজকের উপকরণ। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি তাহলে গ্যাসটাকে অন করে নিলাম। কড়াইটা আমার গরম হলে আমি এতে তেল অ্যাড করব, 3 চামচ মতন তেল অ্যাড করব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা আমি একটু নাড়িয়ে সাজিয়ে নেব। এবার আমি এতে ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি জিরে দিলাম, এটার মধ্যে তোমরা নারকল কোড়া দিতে পারো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি দিচ্ছি না। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভিতরে, আমি এটা ভালো করে আমি ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কচু যে ওল যে গ্রেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। গ্যাসের আঁচটা আমি কমিয়ে নেব, ভালো করে আমি এটাকে নাড়বো। এবারে আমাকে এটার কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে এটাকে ভালো করে নেড়ে যেতে হবে। তো তার আগে আমি কয়েকটা জিনিস এতে অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল না হলে এইসব জিনিস ভাল লাগে না। আর অ্যাড করছি আমি এখানে হলুদ গুঁড়ো, অ্যাড করছি জিরের গুঁড়ো, অ্যাড করছি পরিমাণ মতন নুন, এবারে আবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি এখন ভালো করে মিশাতেই থাকব। এটা সব থেকে বড় যেটা কাজ হচ্ছে এটাকে ভালো করে মেশানো আর ভালো করে এটাকে কষানো, মানে এটাকে যত আমি টানাবো এটা খেতে তত ভালো হবে, আর গলা ধরার তো কোনো সম্ভাবনাই থাকবে না। কিন্তু তবুও আমাদের অনেক সময় ভয় থাকে যে ওল কচু বা যে কোনো এই ধরনের জিনিস খেতে গেলেই আমরা মনে করি যে গলা ধরতে পারে, তো অনেকেই জন্য ওগুলো বানাতেও ভয় পায়, এগুলো খেতেও ভয় পায়। তো সেই জন্য আমি একটু তেঁতুলের জল গুলে রেখেছি, যেটা অ্যাড করব। তেঁতুলটা দিলে একটু খেতেও ভাল লাগবে, টেস্টও হবে, আর সাথে সাথে যদি গলা ধরার সম্ভাবনা থাকে সেটাও থাকবে না। আমার অনেকটাই এটা নাড়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আমি আবার ভালো করে মিশিয়ে নেব, এটা আমি আরও অনেকক্ষণ নাড়ব। যতক্ষণ না এটা একটা মন্ড টাইপের গোল বল আকারে হবে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো, এটা কড়াইর থেকে ছেড়ে যাবে, তখন ভাববো যে আমার এটা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এতে তখন সর্ষে বাটাটা
আর যে টকটা আমি রেখেছি তেঁতুলের সেটা অ্যাড করবো। সর্ষের বাটাটা যদি আমি এখন অ্যাড করি তাহলে সর্ষেটা তেঁতো হয়ে যাবে। আমি এবারে এর ভিতরে যে টকটা রেখেছিলাম তেঁতুল গোলা জলটা অ্যাড করে দিলাম। ওলের ভর্তাটা আমার অনেকটাই হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা বলের মতন শেপ নিতে চাইছে। তো তখনই ভাবো যে আমার অনেকটা হয়ে গেছে। কচু বলো, ওল বলো, যে কোনো জিনিসই তার ভিতরে যে রসটা থাকে সেটা যতটা শুকাবে খেতে তত টেস্টি হবে। তো চলো আমি এখন এর ভিতর সর্ষে আর কাঁচা লঙ্কা আর নুন ঠুন দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা ওটা আমি এখন অ্যাড করছি এর মধ্যে। পুরোটা দিলাম না, আমার ওলের ভর্তা বা ওলের কৌড়া যাই বলো এটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে গেছে, মানে আমার ডিশটা রেডি হয়ে গেছে। তাহলে চলো আমি এটা সার্ভ করে নিই। তোমরা দেখতেই পাচ্ছ আমার সুরানের বা ওলের ভর্তাটা রেডি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো আমি তো আর এখন তোমাদেরকে খাওয়াতে পারছি না, অবশ্যই তোমরা এই রেসিপিটা আমার মতন করে ঘরে ট্রাই করতে পারো, তো তাহলেই জানতে পারবে খেতে কতটা টেস্টি হতে পারে ডিশটা। অনেকে হয়তো ওল খাও না, কিন্তু একবার ট্রাই করে দেখো কেমন লাগে খেতে। তো আমার আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আশা করি আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো, তার জন্য আমার সাথে তোমাদেরকে থাকতে হবে, আমার পাশে তোমাদেরকে থাকতে হবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততদিনের জন্য চলো টাটা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।